হে গাইস, অনেকদিন পর আমাদের চ্যানেলে কি খেলো মাই ফুড এন্ড টুর। আর পিয়াজটাকে একদম ভেজেস্টার টাইপ ভাজতে হবে, একদম যেন লাল হয়ে যায়। তো সে কারণে অনেকক্ষণ ধরেই ভাজতে হবে, হালকা হিসেবে ভাজবে। সাদা আনে কি ভাবছো, অ্যাডভার্টাইজমেন্টে টাকা দিয়েছে একদম দেয়নি, এটা সত্যি ভালো তাই কম দিই। এইবার যেটা দিতে হবে যেটা বলেছিলাম সানরাইজের তড়কা মশলা। দেখুন পুরো মাংস রেডি। হে গাইস, অনেকদিন পর আমাদের চ্যানেলে কি খেলো মাই ফুড এন্ড টুর। তো অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছিল না, কারণ বাজারে যাওয়া মুশকিল, জিনিস ফিনিস কেনা সত্যি খুব মুশকিল। তো আজকে বাবাই বেশিরভাগ বাজার করে, খুব ফাঁকা ঠাকা দেখে নিয়ে আসে জিনিসপত্র। তো আজকে আমি গেলাম, তো অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না। তো আজকে ও হচ্ছে না হচ্ছে না, অনেকেই বলছে যে ভিডিও দাও ভিডিও দাও। তো আজকে যেটা বানাবো সেটা হচ্ছে তড়কা চিকেন। তো এটা ভেবো না কি চিকেনের মধ্যে তড়কার ডাল দিয়ে দিব। তো যেটা বানাবো সেটা হচ্ছে, কেন তড়কা চিকেন নামটা দিয়েছি তো সেটা সময় আসলে বলবো, দেখলেও বুঝতে পারবা। তো আর একটা কথা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমি শুনলাম সেটা ইউটিউবের নিয়ম অনুযায়ী তোমরা ভিডিওটা যখন থেকে শুরু হলো 3 মিনিট পর্যন্ত ভিডিওটাকে স্কিপ করো না বা কেটো না। কেটে 3 মিনিট পার করে যদি লাইক করো বা সাবস্ক্রাইব করো, 3 মিনিট আগে যদি লাইক বা সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু সে সাবস্ক্রাইবটা স্প্যাম হয়ে অটোমেটিকলি আনসাবস্ক্রাইব হয়ে যাবে। তো সেই জন্য একটু কষ্ট করে প্রথম থেকে 3 মিনিট না কেটে ভিডিওটা দেখো, দেখার পরে লাইক আর সাবস্ক্রাইব করো। তো যাই হোক, আজকে শুরু করবো তড়কা চিকেন। তো চলো দেখে নিই কী কী লাগবে। যাই হোক, যেটা লাগবে সেটা হচ্ছে চিকেন। এবার চিকেনের মধ্যে যেটা মাখাবো সেটা হচ্ছে যে রসুন বাটা, রসুন বাটা। সাথে লাগবে গোলমরিচের গুঁড়ো। তো সব রসুন বাটাটা পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো। আমার এখানে 1/2 কিলো চিকেন আছে। আর তার সাথে লাগবে অল্প একটু সাদা তেল, সেটা মাখানোর জন্য একদম অল্প। এবার এই জিনিসটাকে টোটালি মেখে নিয়ে ফ্রিজে কিছুক্ষণ রাখতে হবে ম্যারিনেটের জন্য। আজকে টক দই দিয়ে মাখাতে গেছিলাম, তো টক দই দিয়ে মাখালেও হয়, তো টক দইটা পাইনি জন্যই আজকে রসুন বাটা এটা দিয়ে মাখালাম, গোলমরিচের গুঁড়ো আর সাদা তেল দিয়ে। চিকেনটাকে ম্যারিনেশনের জন্য একটু মাখতে হবে, মেখে তারপরে ফ্রিজে রাখতে হবে। এই দেখো মাখাটা কমপ্লিট, মাখানো হয়ে গেছে। তো এবার এটা ফ্রিজে রাখতে যাব, ফ্রিজে এটা আগে রেখে আসি। ফ্রিজে এটা ঢুকিয়ে দিলাম কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য। চলো এবার রান্না করে যাই। সবার ফার্স্ট এবার গ্যাসটা অন করি। এবার কড়াইয়ে তেল দিতে হবে, রান্নাটা সর্ষের তেলেই হবে, সাদা তেলে না। তো কড়াইয়ে এবার তেলটা দিয়ে দেবো গরম হওয়ার জন্য। এটা কিন্তু সর্ষের তেলে রান্নাটা হবে, পরিমাণ মতো তেল দিয়ে দেবেন, তেলটা গরম হোক। আচ্ছা বলে নিই, সেটা হচ্ছে যে মাংসটা অনেক যেটা হয়, যাই হোক এই তেলের মধ্যে অল্প একটু চিনি দিতে হবে, কারণ এটা জাস্ট কালারের জন্য, বেশি পরিমাণ দেবেন না, জাস্ট কালারের জন্য চিনিটা। আর একটা কথা, অনেকে বলে যে ব্রয়লার মাংস, যেটা ব্রয়লার মুরগি বলে পোলট্রি মুরগি, অনেকে বলে গন্ধ লাগে গন্ধ লাগে। তো আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে ব্রয়লার মাংসটা যখন নিয়ে আসবেন, দুবার সাদা জল, এমনি জলে, সাদা জল বলছি ভুল ভাল করে, দুবার এমনি জলে ঠান্ডা জলে ধোবেন। ধোয়ার পরে উষুম গরম জলে, গরম জলটা ঢেলে দেবেন এবং তার মধ্যে একটু লেবু চিপে দেবেন, দিয়ে ওটাকে একটু রেখে তারপরে হচ্ছে ওটাকে একটু রেখে তারপরে ধোবেন, তারপরে আর একবার আর দুবার হচ্ছে ঠান্ডা জলে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে দেখবেন গন্ধটা একদম চলে গেছে। দেখুন চিনিটা পুরো লাল হয়ে যাচ্ছে, যা হোক ভুল করে হিটটা একটু বেশি চলে, হিটটা কমে রাখবেন তাহলে বেটার হবে, তাহলে চিনিটা পুড়ে যাবে। যাই হোক পরিমাণ মতো পেঁয়াজটা আছে, তো এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। আগেই বলেছি প্রথম ভিডিওতে যে আমার বাড়িতে আমি, মা, বাবা, ক্যামেরা করার মতো কেউ নেই। এখন করোনার সময় পাশের বাড়ির কাউকে যে ডেকে ক্যামেরাটা করবো, বা আমার একটা ভাই আছে যে আসবে, তো তারা তো আসতে পারবে না এখন মুশকিল এইখানেই, সেই জন্য নিজে নিজেই করছি।
সাত থেকে আটটা পেঁয়াজ দেওয়া ছিল মা যেটা বললো, আর পেঁয়াজটাকে একদম বেরেস্তার টাইপ ভাজতে হবে, একদম যেন লাল হয়ে যায়। তো সেই কারণে অনেকক্ষণ ধরেই ভাজতে হবে, হালকা হিটে ভাজবেন, বেশি হিটে ভাজবেন না, তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। বেরেস্তার টাইপই পেঁয়াজটা ভাজতে হবে। আর যতক্ষণ, আর একটা কথা, যতক্ষণ মশলাগুলো না কষানো হচ্ছে ততক্ষণ মাংসটা ফ্রিজেই রাখবেন। তো মাংস, এই মশলাগুলো সব কিছু দেওয়া হয়ে গেলে যখন মাংসটা দরকার তখন বের করে নিয়ে আসবেন, তাহলেই হবে। আচ্ছা, এই দেখুন, ভাজার পরে, অনেকক্ষণ ধরে ভাজার পরে পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, পেঁয়াজটা ঠিক হয়নি, মোটামুটি কাছাকাছি। তো এইবার হচ্ছে বাকি মশলাগুলো এক এক করে দিতে হবে। এরপরে মা দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা, এটা কি দিলে মা? আদা জিরে, আদা বাটা, শুধু আদা বাটা। এরপরে দেওয়া হবে ক্যাপসিকাম কুচি, জাস্ট পরিমাণ মতো অল্প। আর এবার পরিমাণ মতো যেটুকুনি ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেওয়া ছিল, তার সাথে অল্প শুকনো লঙ্কার গুঁড়ো। আর এবার যাচ্ছে পরিমাণ মতো নুন। এরপরে যাচ্ছে হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এগুলো একটু নাড়িয়ে নিয়ে এবার দেওয়া হবে হচ্ছে টমেটো বাটা। হাফ কিলো মাংসে একটা টমেটো বাটা দিলেই হবে, মাঝারি পরিমাণে। একটা টমেটোকে বেটে নিয়ে দিয়ে দেবেন। আর অনেকে হয়তো টমেটো না বেটে যদি কুচি কুচি করেও দেন সেটাও ঠিক আছে, বাট টমেটো বাটাটা দিলে টেস্টটা ভালো আসে এবং কালারটা ভালো আসে। এবার এগুলো একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে। মোটামুটি একটু ভেজে নিয়ে এবার যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেই মাংসটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার বাকিটার মধ্যে তো একটু রসুন বাটা বা তেল আছে, তো সেটার মধ্যে অল্প একটু একদম অল্প জল নিয়ে সেই জলটা দিয়ে দিলাম, কারণ মাংসটাতে আর এরপরে আর জল পড়বে না, যা আছে এটা দিয়েই হবে। মাংসটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাটার সাথে। দেখুন, আরেকটি কথা, সেটা হচ্ছে যে বন্ধুদেরও বলবো যখন রান্না করবে আর কি, তো মাংসটা তো কোনো জল পড়বে না, যা জল আছে এর মধ্যেই রান্না হবে। তো মাংসটাকে যেহেতু সেদ্ধ করতে হবে ভালো মতো, তো কী করতে হবে, বারবার করে ঢেকে দিতে হবে এবং ঢাকাটা উল্টে যাতে লেগে না যায় বারবার করে নাড়তে হবে। তো মাংসটাকে এবার ঢেকে দিচ্ছি। আচ্ছা, বলেছিলাম যে বারবার করে নাড়তে হবে, তো এবার ঢাকাটা উল্টে দিই, উল্টে একবার নেড়ে দিই। কী অবস্থা, ফেলে ঠেলে দিচ্ছি, এরপর মা এসে আমাকে পেটাবে।
বারবার করে নিচে নাড়তে হবে, কারণ হচ্ছে না নাড়লে যেহেতু জল পড়বে না মাংসটা, এটা দিয়ে সেদ্ধ করতে হবে। তো ওই জন্য বারবার করে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। দেখো দেখো আমার কিচ্ছি, দেখো কী করছি, দাঁড়াও নাহলে ফেলে ঠেলে দিব। ভিডিওটা হয়তো একটু বড়ো হবে যেহেতু রান্নার ব্যাপার আছে। তো আবার ঢেকে দিয়েছি, এবার আবার আর একবার তুলব, তুলে আর একবার নাড়তে হবে। আর একটা কথা, একদম লো হিটে রান্নাটা করবেন, বারবার করে বলছি, যেহেতু জল পড়বে না, জল দেওয়া যাবে না মাংসটায়, একদম পুরো কষানো হবে। তো সে কারণে একদম লো হিটে করবেন, যাতে এই যে জলটা বেরিয়েছে এই জলে যাতে সেদ্ধ হয়ে যায়। ভিডিও বানাতে গিয়ে ছ্যাক ছ্যাক খেয়ে একাকার কাণ্ড হাতে। আবার কিছুক্ষণ হলো, আবার এবার ঢাকাটা আবার সরিয়ে একটু নাড়তে হবে, নানালেই নিচে লেগে যাবে, দেখুন হালকা করে ধরে যাবে, সেই জন্য নাড়তে হবে। আর একদম গ্যাসটা স্লোতে রাখতে হবে, একদম লো হিটে। সে দেখুন, বারবার করে দেখাচ্ছি না যে ঢাকতে হচ্ছে, এটা দেখালে আপনাদেরও বিরক্ত লাগবে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেই কোণে বারবার করে ঢাকতে হচ্ছে, ঢাকাটা তুলে কিছুক্ষণ পরে নাড়িয়ে দিতে হচ্ছে, নাহলে নিচে লেগে যাবে। তো দেখুন ধীরে ধীরে কালারটা আসছে আর মাংসটাও সিদ্ধ হচ্ছে। তো আরও আর একবার ঢেকে দিতে হবে। আচ্ছা, মাংসটা তো বারবার করে উল্টোচ্ছি আর ঢেকে দিচ্ছি, যাই হোক তার মাঝখানে এবার একটা কথা বলিনি, সেটা হচ্ছে যে তারকা চিকেন, কেন তারকা চিকেন নাম দিলাম? তারকার তো কোনো এখানে নাম বন্ধই পাওয়া যাচ্ছে না, কেন নাম দিলাম এবার বলছি ব্যাপারটা। এবার বলি তারকা চিকেন কেন নাম দিয়েছিলাম, সেটা হচ্ছে একটাই কারণ, সেটার কারণ হচ্ছে এইটা, সানরাইজের পিওর তারকা মশালা। এটা সত্যি খুবই ভালো, রান্নায় সত্যি মানে একটা আলাদা স্বাদ আনে। কী ভাবছো, অ্যাডভার্টাইজমেন্টের টাকা দিয়েছে? একদম দেয়নি, এটা সত্যি ভালো, মানে চিকেনের মধ্যে এই তারকা মশলাটা দিলে একটা আলাদাই স্বাদ আসে। আর খাসির মাংসে মানে মাটনে, মাটনে যদি মিট মশলাটা দেওয়া যায় সানরাইজে, সত্যি খুব ভালো স্বাদ আসে। এটা হয়তো আমার কথাটা বিশ্বাস হবে না, হয়তো অনেকে ভাবে যে অ্যাডভার্টাইজমেন্ট করছি, অ্যাডভার্টাইজমেন্ট না, একবার মশলাগুলো দিয়ে করে খেয়েও সত্যি ভালো লাগবে। যাই হোক, এই দেখো বারবার করে ঢাকা তুলে নাড়তে নাড়তে, দেখো যখন জাস্ট এরকম কালারটা চলে আসবে, হয়তো ক্যামেরায় অত ভালো বুঝতে পারবে কি না, চলে এসছে প্রায়, কষানোটা প্রায় কমপ্লিট। এইবার যেটা দিতে হবে, যেটা বলেছিলাম সানরাইজের তারকা মশালা, এটা হাফ কিলোতে একটা গোটা প্যাকেটই লাগবে, কিলো 5 টাকা কি 6 টাকা করে দাম। একটা গোটা প্যাকেট দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। গন্ধটা বেশ ভালো বেরিয়েছে, এবার খেয়ে তারপরে দেখবো কেমন হয়েছে আর কি। আসলে মুশকিলটা হচ্ছে যে যেটা বললাম, ভিডিও করার কেউ নেই, তো সেই কারণে মা অন্য কাজ করছে, তো সেই কারণে রান্নাটা করতে হচ্ছে আমাকে, এক হাতে খুন্তি আর এক হাতে ক্যামেরা। ভালো করে এর সাথে মিশিয়ে দিলাম, খুন্তি ঠুন্তি পড়ে যাচ্ছে, কি রান্না করি আমি সত্যি। এটা হালকা আছে, একদম হতে থাক, আর একটু হবে। এটাকে এখন বারে বারে নাড়তে হবে, না নিচে লেগে যাবে। দেখুন যখন তেলটা একদম ছেড়ে যাবে মাংস থেকে, তখনই মশলাটা দিতে হবে, একদম নামানোর ঠিক কিছুক্ষণ আগে। এটা আপনারা ভাত দিয়েও খেতে পারবেন,
পরোটার সাথেও খেতে পারবেন, আবার রুটির সাথেও খেতে পারবেন, বাট ভাতের সাথেই আমার মনে হয় বেশি ভালো লাগে, আর পোলাও ফ্রাইড রাইসের সাথে তো ভালো লাগবেই। এই দেখুন প্রায় মাংসটা হয়েই এসছে, পুরো একদম তেল ছেড়ে দিয়েছে গা থেকে, মশলাটাও ভালো করে যে তড়কা মশলাটা দিয়েছিলাম সেটাও ভালো মতো লেগে গেছে মাংসের সাথে। এবার যেটা করব সেটা হচ্ছে এক দুবার নাড়িয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। দেখুন পুরো মাংস রেডি, এবার এটা রান্না হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে এটা কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, আমি ফ্রেশ হয়ে তারপর ফিরে আসছি। গ্যাসটা অফ করে দিয়েছিলাম, অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এই দেখুন মাংস রেডি, কালারটাও ভালো এসেছে, খেতে কেমন হবে জানি না, টেস্ট করে বলবো। যাই হোক, অনেক এই হাত ওই হাত করে রান্না করতে হলো, এক হাতে ক্যামেরা এক হাতে খুন্তি, মাও হেল্প করেছে অনেক, মায়ের অনেক কাজ ছিল যেন সমস্তটা থাকতে পারেনি। তো এবার এই দেখুন দু পিস আবার এখন নিয়ে এসেছি, দুপুরে পরে খাবো, আবার খেয়ে বলে দিই কেমন হয়েছে খেতে। সেই কথাটা বলতেই হবে, কী খেলুম মাইরি, ফাটাফাটি, শুধু একটু নুনটা আমার বেশি লাগছে, এটা ভাত দিয়ে মাখিয়ে খেলে আবার ঠিক লাগবে, কোনো অসুবিধা নেই, একটু খালি মুখে খেলে নুনটা বেশি মানে একটু বেশি মনে হচ্ছে আমার, বাকি সব একদম ঠিক আছে। তো রেসিপিটা দেখে নিলেন, বাড়িতে অবশ্যই করবেন, খাবেন, আর ক্যামেরা করতে গিয়ে রেসিপি করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন, লোকজন আসলে রিলেটিভরা আসলে অবশ্যই এটা করে খাওয়াবেন, সবারই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। ভালো থাকবেন।